দুদক ধোয়া তুলসী পাতা নয়, দুদকেও দুর্নীতি আছে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। টিএমপি মিডিয়া সেন্টারে দুদক সিটিটিসির উদ্যোগে সপ্তাহব্যাপী যৌথ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হয়ে একথা বলেন তিনি। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার সাইবার অপরাধ থেকে শুরু করে সব ধরনের অপরাধ মোকাবেলায় দুদক আর পুলিশ একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আপনি প্রত্যেকের কাছে দেখবেন, যে যেখানে আপনার সমালোচনা করছে সবাই দেখবেন যে উনি যে কাজটা করতেছেন সে কাজটা বৈধ না, কিন্তু উনি আরেকজন একটা সমালোচনা করছেন শুধু দেশের জন্য, দেশের মানুষকে ভালোবেসে এই দেশটা যাতে এগিয়ে দেয় সেটার জন্য। এরকম একটা ইউনিটকে বেছে নেওয়ার জন্য আমি আবারও দুজন চেয়ারম্যান মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করবো। আমরা কখনোই অস্বীকার করি নাই যে দুর্নীতি দমন কমিশন ধোয়া তুলসী পাতা, দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি নাই, সত্য না, দুর্নীতি আছে। দুর্নীতি যেমন আছে, দুর্নীতিকে কমিশনেরকে স্বচ্ছতা জবাবদিহিতার আওতায় আনার জন্য আমরা কাজ করছি, হয়তো কাজটা কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না,